প্রায় 7 বছর পার হলেও চালু হয়নি শাহশাহ গোড়াপাড়ায় 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য হাসপাতাল। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে যশোর জেলা প্রতিনিধি আক্তুল ইসলাম। 7 বছর পার হলেও চালু হয়নি যশোরের শাহশাহ উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়ায় বাজারস্থ 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য হাসপাতাল। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে স্থানীয় এলাকাবাসী। প্রত্যন্ত অঞ্চলে মা ও শিশু হাসপাতাল চালু করায় 2014 সালে 5,47,19,000 টাকা ব্যয়ে হাসপাতালটির নির্মাণ কাজ শেষ হলেও অজ্ঞাত কারণে দীর্ঘ 7 বছরেও চালু হয়নি হাসপাতালটি। এ কারণে শিশু ও গর্ভবতী মায়েদের শাহশাহ ও যশোর হাসপাতালে যেতে দুর্ঘটনার শিকার হতে হয়, এমনকি অনেক গর্ভবতী মায়েরা মারাও যান। এদিকে দীর্ঘদিন পেরিয়ে গেলেও হাসপাতালে চিকিৎসা কার্যক্রম চালু না হয় হাসপাতালের অব্যবহৃত মূল্যবান সরঞ্জাম নষ্ট হচ্ছে। হাসপাতালের ভিতরে রয়েছে ময়লা আবর্জনা ও নোংরা পরিবেশ, কিছু কিছু বিল্ডিংয়ে ফাটল দেখা দিয়েছে। হাসপাতালটি চালু না হওয়ায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে ডিহি, লক্ষণপুর, নিজামপুর ইউনিয়ন সহ ওই এলাকার মানুষ। চিকিৎসা সেবা নিশ্চিত করতে মা ও শিশু হাসপাতালটি দ্রুত চালু করার দাবি স্থানীয় এলাকাবাসীর। এ ব্যাপারে জেলার সিভিল সার্জন ডক্টর শেখ আবু শাহিন বলেন, শাহশাহ উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়ার 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতালটি নির্মিত হয়েছিল স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের মাধ্যমে। পরবর্তীতে আমাদের স্বাস্থ্য বিভাগের মাধ্যমে পরিবার পরিকল্পনা বিভাগের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য হাসপাতাল এখানে সকল কার্যক্রম সম্পাদন হওয়ার সত্ত্বেও হাসপাতালটি এখনও তার গতানুগতিক পদ্ধতিতে চালু হয়নি। আমি উপর মহলে দৃষ্টি আকর্ষণ করছি, যারা এলাকাবাসী, আমরা এলাকাবাসী যারা আছি, তারা যেন এখান থেকে স্বাস্থ্য সুবিধা পাওয়ার জন্য আমরা দ্রুত হাসপাতালটা চালুর জন্য অনুরোধ জানাচ্ছি। এছাড়া আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত নিবেদন জানাচ্ছি যে তিনি যাতে আমাদের এই বিষয়টা একটু তার দৃষ্টিগোচর করেন। অনেক সময় কি হয় যে বাইরে যাওয়া লাগে, মানে অসুস্থ রোগী নিয়ে বাইরে যেতে যেতে অনেক সময় অনেক সমস্যাও হয়ে যায়। তো এটা যদি চালু হয় তো আমাদের এলাকার লোকজন অনেকটা উপকৃত হবে, যেটা আসলে বর্তমান আসলে না থাকলে একরকম হইতো, কিন্তু আসলে থেকেও আমরা সেই সুযোগ সুবিধাটা পাচ্ছি না, যেটা আসলে আমাদের জন্য খুবই সমস্যার একটা কারণ সৃষ্টি করছে। তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই হাসপাতালটা তার যেন আসলে জিনিসটা দেখে, দেখে আমাদের যেন আসলে আমাদের অনেক উপকৃত হবে, এলাকার লোক উপকৃত হবে, যদি যত দ্রুত সম্ভব প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন হাসপাতালটা চালু করে দেওয়া হবে। সৌদিনশাল আক্তার মিম, নিউজ ডেস্ক, দেশ নিউজ টিভি।